আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, 2021 তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। আজকে আমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র সম্পর্কে যে অ্যাসাইনমেন্টটা প্রদান করা হয়েছে সেটার নমুনাপত্র উত্তর করার চেষ্টা করব। তো তোমরা সবসময় চাও তোমাদের উত্তরপত্রটা যেন সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো সাজানো গোছানো হয়ে থাকে। তো এই কথা মাথায় রেখে অবশ্যই আমি চেষ্টা করি তোমাদের জন্য অপেক্ষাকৃত অন্যদের তুলনায় আনসার পত্রটা যেন একটু ভিন্ন হয় সেইভাবে তৈরি করে দিতে। তো চল আজকে আমরা শুরু করি কী কী প্রশ্ন আছে সেটা দিয়ে। ব্যবসায়ের ধারণা, আসলে শুধু ব্যবসায়ের ধারণা এই কথাটুক পড়েই উত্তর শুরু করলে কিন্তু হবে না। পাশে দেখতে পাচ্ছ দেয়া আছে উদাহরণ সহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। আসলে ব্যবসায়ের ধারণা বলতে এখানে ব্যবসায়িক পরিবেশের ধারণার কথা বলা হয়েছে, যেটা আর কি প্রথমে যে প্রশ্ন নির্দেশক যে কলামটা দেখতে পাচ্ছে এই কলামের মধ্যে ক্লিয়ারভাবে বলা নেই। তো আমাদের সবসময় মনে রাখতে হবে নির্দেশনা, নির্দেশক এবং চার মার্কের যে কলাম আছে পরপর তিনটা কলাম, এইটা ভালো মতো পড়ে নিতে হবে। তাহলে ব্যবসায়িক পরিবেশের ধারণা আমরা কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করব। পরের প্রশ্ন হচ্ছে ব্যবসায় ব্যষ্টিক পরিবেশের উপাদান, এটুক পড়লেও কিন্তু হবে না। ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের চারটি করে উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করলে, তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চারটা চারটা আটটি টোটাল কিন্তু ব্যাখ্যা করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে ব্যবসায় সামষ্টিক পরিবেশের উপাদান, এখানে বলছে শখ সহ দিতে হবে। ব্যবসায় সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর উপস্থাপন এবং চারটি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করলে। এবং সর্বশেষ যে প্রশ্নটি আছে ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবসায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব, এখানেও কিছু কথা বলা হয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করতে বলছে উদাহরণ সহ। জাস্ট অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত পরিবেশের এখানেই শুধু ব্যাখ্যা করতে বলছে, সবগুলো পরিবেশের কথা কিন্তু এখানে বলা হয়নি, পরিবেশ উপাদানগুলোর কথা বলা হয়নি। এরপরে দেখতে পাচ্ছি আমাদের প্রথম পত্র বিষয় কোড হচ্ছে 277 এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশ উপাদান সমূহের প্রভাব বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম। আমাদের ক্রমিক নম্বর এখন হচ্ছে 3 আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিবেশ। আমরা এখন উত্তরপত্রে চলে যাব। উত্তরপত্র যাওয়ার আগে আমরা একটা বক্স তৈরি করি, বিষয় ও বিষয় কোড, অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায় শিরোনাম এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই ছোট বক্সটা তোমরা তৈরি করে নিবে, দেখতে খুব ভালো মনে হবে। ব্যবসায়ের ধারণা, আসলে আমরা ব্যবসায় পরিবেশ এটা নিয়েই কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করব, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলোর সমষ্টিকে আমরা ব্যবসায়িক পরিবেশ বলবো। পরিবেশ দ্বারা মানুষের জীবন, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। এরপরে হচ্ছে কিছু উদাহরণ পাশাপাশি আমরা এখানে ব্যবসায়িক পরিবেশের সবগুলোকে সামগ্রিকভাবে তুলে ধরেছি এখানে। এরপরে দেখতে পাচ্ছ একটা উদাহরণ আমি দিয়েছি, উদাহরণটি হচ্ছে যমুনা নদীর উপর নির্মিত সেতু আমাদের দেশের ব্যবসার, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। একইভাবে এটি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অনুকূল উপাদান। আবার এটা কিন্তু অন্যভাবে বলা যায়, অন্যদিকে যমুনা নদীর উপর বিস্তীর্ণ চর দেশের নৌপথে বাধা সৃষ্টি করছে যা ব্যবসায়িক পরিবেশের জন্য প্রতিকূল। এই দুটো কথা দ্বারা বুঝিয়েছি পরিবেশ কিভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এবার আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে, ব্যবসায়ের ব্যষ্টিক পরিবেশের উপাদান, ব্যষ্টিক পরিবেশটা কি সেটা প্রথমে এখানে লিখে দিয়েছি। এরপরে হচ্ছে ব্যষ্টিক পরিবেশের অভ্যন্তরীণ চারটা উপাদান ব্যাখ্যা করতে বলছে আর বাহ্যিক চারটা উপাদান ব্যাখ্যা করতে বলছে। আমরা তাহলে অভ্যন্তরীণ উপাদানগুলো একটু পড়ে নেব এখানে। অভ্যন্তরীণ উপাদান, অভ্যন্তরীণ পরিবেশ ব্যবসায়ের পরিবেশের এমন উপাদান যা ব্যবসায়ের অভ্যন্তরে উপস্থিত থেকে ব্যবসায়ীকে প্রত্যক্ষভাবে বা সরাসরি ক্রিয়াকলাপ এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক তা নিয়ন্ত্রণযোগ্য, তখন তাকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলা হয়। এখানে কিছু এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শ্রমিক কর্মীদের মান, ব্যবসায়ের আর্থিক ও কারিগরি সামর্থ্য, সুনাম, সুখ্যাতি, নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি কালচার ইত্যাদি উপাদান ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত। ব্যবসায়ীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই সকল উপাদান সমূহ বিবেচনায় নিতে হবে, এখানে কিন্তু বিস্তারিতভাবে এখানে লিখে দিয়েছি। এরপরে চারটা উপাদানের কথা আমাদের বলা হয়েছিল ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার, শ্রমিক
কর্মী, পরিচালনা পর্ষদ এবং হচ্ছে ব্যবসায় আর্থিক অবস্থা, চারটা এখানে ছোট করে বর্ণনা করে দিয়েছি। আমরা এবার যাব হচ্ছে বাহ্যিক উপাদান, বাহ্যিক উপাদান বিষয়টা কি সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আমরা যাব বাহ্যিক উপাদানের চারটা উপাদান আমাদের ব্যাখ্যা করতে হবে, সেই চারটা উপাদান লিখব। চারটা উপাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরবরাহকারী ও অন, এবার দেখতে পাচ্ছ মধ্যস্থ ব্যবসায়ী, গ্রাহক বা ক্রেতা এবং হচ্ছে প্রতিযোগী। এখানে কিন্তু চারটা আমাদের ব্যাখ্যা করা হয়ে গেল। আমরা এখন চলে যাব হচ্ছে পরের প্রশ্নে, ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। সামষ্টিক শব্দটি ইংরেজি দেখো বলছে ম্যাক্রো শব্দের বাংলা প্রতিশব্দ, যা গ্রিক শব্দ ম্যাক্রোস হতে এসেছে। এর অর্থ হলো বড়, তার মানে অনেক বড় পরিসর এটা হবে, যে সকল অনিয়ন্ত্রণযোগ্য মানে নিয়ন্ত্রণ করা যাবে না শক্তি বিপণন কার্যক্রমকে মানে মার্কেটিংকে পরোক্ষভাবে সরাসরি না প্রভাব বিস্তার করে তাকে, তাদের সম্মিলিত প্রভাবকে সামষ্টিক পরিবেশে বলে। সামষ্টিক পরিবেশকে আমরা ভাগ করেছি, এখানে দেখো উপাদানগুলো ছক আকারে দেখাইতে বলছে, আমরা ছক আকারে কিন্তু লিখে দিয়েছি। প্রথম বলছে জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সাংস্কৃতিক হচ্ছে পরিবেশ। এটা আমরা ছোট ছোট করে ব্যাখ্যা করে দিয়েছি প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে। এরপরে আমরা আসবো নিচের অংশে, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সর্বশেষ আমাদের প্রশ্ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব। এখানে দুটো কথা বলা হয়েছিল, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক ও আইনগত পরিবেশের কথা শুধু উল্লেখ করা হয়েছে, তাহলে বাকিগুলো দেওয়ার প্রয়োজন নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। এখন অর্থনৈতিক পরিবেশের আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি, কোনো পণ্য বিপণনের পূর্বে বিপণনকারীকে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিম্নলিখিত বিষয়সমূহ জানতে হয়। সেটা কি? আয়ের পরিবর্তন, আয়ের একটা পরিবর্তন এইটা জানতে হবে। ভোক্তাদের ব্যয়ের ধরন পরিবর্তন, ভোক্তারা কোন কোন বিষয়ে এখন ব্যয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা কোনটা তারা ব্যয় বেশি করতেছে সেই দিকে লক্ষ্য রাখতে হয়। ভোক্তাদের ব্যয়ের পরিবর্তন, ধরন পরিবর্তন, এরপর হচ্ছে সঞ্চয়ের হার এবং ঋণের প্রাপ্যতা, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে রাজনৈতিক ও আইনগত পরিবেশ একত্রে, রাজনৈতিক ও আইনগত পরিবেশের একত্রে, রাজনৈতিক ও আইনগত পরিবেশের নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি বিপণনকারীকে সজাগ থাকতে হয়। সেটা কি? ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ, কোনো পরিবর্তন হলো কিনা বা নতুন কোনো অ্যাড করা হয়েছে কিনা, সরকারি সংস্থার ভূমিকা আইন কানুন যেটা আইনগত পরিবেশের মধ্যে মূলত পড়ে যায়, বলছে জনস্বার্থকারী কোম্পানির সংস্থা বৃদ্ধি। তাহলে এই ছিল আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তো সবাই অনেক বেশি ভালো থাকবে, শুভেচ্ছা নিরন্তর।